আমার বাবা সিগারেট এবং বিভিন্ন ধরনের ধূমপান করে, আমার বাবা এই মাহফিলে আছেন, এগুলো আসক্ত থেকে মুক্ত পায় সে সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাই। আলহামদুলিল্লাহ আসামি নিয়ে হাজির বাপ ছেলে, ভাইরা আমার এবং বাবারা আমার, যারা ধূমপানের আসক্তিতে আছেন, রমজান মাস আপনাদের এই অপরাধ, এই গুনাহ এবং এই বদভ্যাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ। ধূমপান করছি এটা আমরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? খারাপ। এটা আমাদের স্বাস্থ্যে, এর কারণে কোনো লাভ হয় না ক্ষতি হয়? শুধু স্বাস্থ্যের ক্ষতি না, এর কারণে মুখে যে দুর্গন্ধ হয়, তাতে আশেপাশে যে বিশ্রী একটা অবস্থা তৈরি হয়, নিজের দুর্গন্ধটা নিজে হাত দিয়ে একটু হাহা করে মাঝে মধ্যে একটু শোঁকার চেষ্টা করেন নাক দিয়ে, নর্দমার ময়লার গন্ধটাও এর চাইতে সহনীয়। অতএব যারা ধূমপান করেন, আল্লাহর ওয়াস্তে এই নাজায়েজ, এই গুনার কাজটা ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ আরো বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। বাংলাদেশে ক্যান্সারের রোগীর পরিমাণ কত জানেন? আমরা আমাদের ছোটবেলায় গোটা জেলার মধ্যে দু চার পাঁচজনের ক্যান্সারের সংবাদ শুনছি কিনা সন্দেহ। এখন প্রতিটা পরিবারে পরিবারে ক্যান্সারের রোগী। ভাইরা আমার, এই ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হলো ধূমপান, অর্থাৎ ধূমপাই মানুষদের ক্যান্সার সবচেয়ে বেশি হয়। সেই সাথে ওই যে পানের সাথে জর্দা খান, তামাক খান, এগুলো সবগুলো স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। ভাইরা আমার, সেজন্য ধূমপান আমরা পরিত্যাগ করব আল্লাহর জন্য এবং নিজে বাঁচার প্রয়োজনে। বাংলাদেশে ঘরে ঘরে এখন ক্যান্সারের রোগী এবং কিডনির রোগী, এই দুইটা রোগ ঘরে ঘরে ভরে গেছে। অতএব আমরা দুনিয়াতে বাঁচার জন্য, আখেরাতে বাঁচার জন্য এই নাজায়েজ কাজটা ছেড়ে দিতে হবে। এই নাজায়েজ কাজ অনেকে বলে ছাড়তে পারি না, অভ্যাস খারাপ হয়ে গেছে, নেশা হয়ে গেছে। আমি বলি আপনি পারেন না, এটা হলো একটা অসত্য কথা। আপনি পারেন, আপনি পারবেন, খুব ভালো করে পারবেন। আপনাকে যদি ধরে হাত পা বেঁধে নিয়ে জেলখানা 2 মাস রাখা হয়, জেলখানা বিড়িতে পরে, অবশ্য জেলখানা টাকা দিলে বিড়িও পাওয়া যায়, এমন এক দুরবস্থা আমাদের যে জেলখানা টাকা দিলে সবই পাওয়া যায়। যাই হোক, যদি আপনার এরকম না দেওয়া হয় আর কি, আপনি যদি না পান, তো 2 মাস থাকলে দেখবেন আপনার বদভ্যাস দূর হয়ে গেছে। রমজান মাস হলো আমাদের ধূমপান বা ধূমপানকারী মানুষদের ধূমপান ত্যাগ করার সবচেয়ে বড় সুযোগ। আমি প্রায় বলি রমজান মাসে আমরা দিনের বেলায় কয় ঘন্টা রোজা রাখি বাংলাদেশে এখন? কত ঘন্টা? প্রায় 12 থেকে 14 ঘন্টা। 14 ঘন্টা যদি আপনি রোজা রাখেন, ইফতার খেতে খেতে মাগরিবের নামাজ পড়তে পড়তে সব মিলে প্রায় ঘন্টাখানিক লেগে যায়। তাহলে 14 আর 1 কত হলো? 15। তারাবির নামাজে মিনিমাম 1 ঘন্টা লাগে, তাহলে কত হলো? 16। রাত্রে ঘুমান মিনিমাম 6 ঘন্টা, কত হলো? 16 আর 4 কত? 22। 8 থেকে 2 ঘন্টা, এই 2 ঘন্টার ভিতরে ওই যে সারি খেতে উঠেন টুটেন সেখানে 1 ঘন্টা ধরেন, আর 1টা ঘন্টা শুধু কষ্ট করলেই ধূমপান ত্যাগ করা সহজ। কারণ 23 ঘন্টা তো আপনি এঙ্গেজ, ঘুমাই তো আর বিড়ি খেতে পারবেন না, তারাবি পড়তে যায় তো বিড়ি খেতে পারবেন না, ইফতারের সময় আপনি বিড়ি খেতে পারবেন না। অবশ্য অনেক বিড়ি করে ইফতার দিয়া, বিড়ি দিয়ে ইফতার করে, ইফতার দিয়া করে মানে কিছু মুখে দিয়েই, তার অন্য কিছু খাক বা না খাক, তার ওই রেললাইনের দোয়া ছাড়তে হবে। তো এই বদভ্যাস অনেকের আছে, বাকি বেশিরভাগ ক্ষেত্রে আপনি 23 ঘন্টাই এঙ্গেজ, শুধু 1টা ঘন্টা ইফতারের পর থেকে তারাবি, তারাবির পরে শোয়া পর্যন্ত, এই টাইমটা কোনো রকম একটু কষ্টমষ্ট করে ধৈর্য ধরে থাকেন, 30 দিন পরে দেখবেন বদভ্যাস দূর হয়ে গেছে ইনশাআল্লাহ, চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। অনেকে বিড়ি খাওয়া ছেড়ে গুল খাওয়া ধরে আছে না নাই, বলে হুজুর এখন আর বিড়ি খাই না, এখন গুল খাই। আগে তামাক টান দিয়া ধোঁয়া খাইতাম, এখন ডাইরেক্ট তামাক খাই। প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে আরো? আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান করুন। এই গুনাহের কাজ বদভ্যাস ছাড়বো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা বিয়ে করছেন আর বিড়ি সিগারেট খান, আপনার বউরে জিজ্ঞাসা করেন, আল্লাহর জমিনে বিড়ি খোরের বউ, সিগারেট খোরের বউ কখনো সিগারেট খোরের প্রতি সন্তুষ্ট থাকতে পারে না। আপনি শাড়ি চুড়ি দুনিয়া দিয়া ভরায় ফেলান, কিন্তু আপনার মুখের যে দুর্গন্ধ, এটা বেচারির জন্য জীবন্ত জাহান্নামের মতো। আল্লাহ তাআলা আমাদের এই নোংরা জিনিসটা ছাড়ার তৌফিক দান করুন। এটার জন্য সৎ সাহস লাগবে, সৎ সাহস। বলে হুজুর আমি পারি না, পারি না মানে
কোন দোস্তরে পুলিশ ধরে ভালো করে কয়েকটা মার দিছে, বলে দোস্ত এত মার দিলে তুই খাইলি কেমনে, বলে তোরে যদি ধরিয়া দিত তুইও পারতি, ঠেলা পড়লে সবাই পারে। অতএব হিম্মত করলে পারি না এমন কাজ খুব কম আছে, চেষ্টা করবো তুই ইনশাল্লাহ। আজকের মাহফিলে ধূমপান ত্যাগ করার নিয়ত করছেন আজকের আলোচনার পর, এমন কোন আল্লাহর বান্দা থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সবাই আগে ধূমপান করতেন, এখন হাত নামে গেছে। ওই যে টুপিওয়ালা ভাই, ওনাকে আপনারা বকতেছেন কেন? আপনি আপনি ধূমপান করবেন না? হ্যাঁ, আগে থেকে খান না? দূর ভাই, তো আপনি হাত তুলছেন কেন? ধূমপান কেউ ত্যাগ করার নিয়ত করছেন এমন কেউ আছেন? ওই ভাই ত্যাগ করছেন, আগে খাইতেন ধূমপান? বিড়ি খাইতেন আগে? মাঝে মাঝে? আর খাবেন না ইনশাল্লাহ? নিয়ত করছেন? পাক্কা নিয়ত? মাশাআল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর। এই ভাইয়ের জন্য একটা পুরস্কার আছে আমার তরফ থেকে, আপনি আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে চলে আসেন, আমরা চুপচাপ পুরস্কার দেবো, আমরা বলবো না যে এই জন্য দিচ্ছি, আপনি চুপচাপ আসেন ভিতরে। এই ভাইকে স্টেজে আসতে দেন। জি ভাই, আমরা এরপরে প্রশ্নে চলে যাই। আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন।